বন্ধুরা একটি জুন থেকে দেশের কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে যা আপনাদের জানা খুবই দরকার তো কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে আগামী জুন মাস থেকে বদলে যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম মাসের শুরুতেই জেনে রাখা ভালো আগামী মাস থেকে আধার ড্রাইভিং লাইসেন্স এলপিজি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে কী কী নিয়ম চালু হচ্ছে জেনে নিন নতুন মাসের ব্যাংকেরও কিছু সম্পর্কে একই জুনের পর থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন কি নিয়ম তৈরি হচ্ছে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে এখানে বলেছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম কানুন লাগুর কথা ঘোষণা করছে সড়ক পরিবহন মন্ত্রক একই জুন থেকে কেউ ড্রাইভিং লাইসেন্স পেতে চাইলে তিনি কোনো বেসরকারি জায়গায় ড্রাইভিং টেস্ট দিতে পারবেন ওই টেস্টের সেন্টার সরকারি অনুমোদিত থাকতে হবে দূষণ সামাল দিতে নতুন মাস থেকে গোটা দেশে নয় লাখ সরকারি যানবাহন ধাপে ধাপে বাতিল করা হবে এরপরে স্পিড লিমিট ভাঙার জন্য জরিমানা ধার্য করা হয়েছে এক হাজার থেকে দু হাজার টাকা কোনো নাবালক যদি গাড়ি চালান ধরা পড়ে তাহলে দিতে হবে পঁচিশ হাজার টাকা জরিমানা শুধু তাই নয় নাবালকের পঁচিশ বছর বয়স পর্যন্ত কোনো লাইসেন্স পাবে না পাশাপাশি গাড়ির মালিকের রেজিস্ট্রেশন কার্ড বাতিল হয়ে যাবে পরের যে আপডেটটি রয়েছে আধার কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে কি আপডেট রয়েছে এখানে বলেছে অনেকে আধার কার্ড আপডেট করার চেষ্টা করছেন ওই কাজ করা যাবে চৌদ্দই জুন পর্যন্ত অনলাইনে আধার কার্ড আপডেট করে নেওয়া যাবে কিন্তু যদি তুই অফলাইনে ওই কাজ করতে যান তাহলে পঞ্চাশ টাকা ফি দিতে হবে বন্ধুরা যদি আপনারা চৌদ্দই জুনের আগে আধার কার্ড আপডেট করেন অনলাইনে তাহলে আপনারা ফ্রি করতে পারবেন যদি আপনারা অনলাইনে না করতে চান কোনো আদার সেন্টার থেকে যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু পঞ্চাশ টাকা ফি দিতে হবে এরপরের যে আপডেটটি রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে এখানে বলছে প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম ঠিক হয় মে মাসে তেল কোম্পানি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমিয়েছে মনে করা হচ্ছে ওই দাম আরও কমবে তবে রান্নার ঘরের পনেরো কেজি সিলিন্ডারের দাম কী হয় সেটা দেখার পেট্রোল ডিজেলের দাম বদলে যেতে পারে একই জুন থেকে জুন মাসে গোটা দেশে মোট বারো দিন সরকারি বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে আঞ্চলিক ছুটি পাঁচটি রবিবার ও দুটি শনিবার তাই ব্যাঙ্কে যাওয়ার আগে একটু খোঁজখবর নিয়ে যাওয়া ভালো জুন মাসের এই ছিল ছোট্ট একটি আপডেট তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন